দল থেকে সবুজ সংকেতে আওয়ামী লীগের এবার স্বতন্ত্র প্রার্থীর ভিড়ে বিদ্রোহের পথে মনোনয়ন বঞ্চিত হেভিওয়েটরা প্রার্থীরা প্রত্যাহারের সময় চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বছর থেকে এসএসসিতে থাকছে না বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক আলাদা শাখা বাড়তি চাপের দুশ্চিন্তায় অভিভাবকরা বিপাকে পড়বে শিক্ষা প্রতিষ্ঠানও ভারত মিয়ানমার সীমান্ত ঘেঁষে 1000 কিলোমিটার সড়ক সেনাবাহিনী তত্ত্বাবধানে দৃশ্যমান 300 কিলোমিটার এক সুতায় গেঁথে যাচ্ছে রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি সময় সংবাদে সঙ্গে আছি আমি নাবিলা সোহার আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর থেকেই হিড়িক পড়েছে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন কেনার এরই মধ্যে মনোনয়ন বঞ্চিত বেশ কয়েকজন হেভিওয়েট নেতা প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তারা বলছেন দল থেকে সবুজ সংকেত পেয়ে মাঠে নামছেন তারা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে এমন ইঙ্গিত দেওয়া হলেও আওয়ামী লীগের নীতি নির্ধারণীরা জানান এ বিষয়ে সিদ্ধান্ত হবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময়ে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে কিছুটা নমনীয় বার্তা দেন দলীয় প্রধান শেখ হাসিনা সেদিন বিকেলেই 300 আসনের বিপরীতে 298টি আসনে নিজেদের প্রার্থীর নাম প্রকাশ করে আওয়ামী লীগ বাদ পড়েন প্রায় 71 জন সংসদ সদস্য এছাড়া মনোনয়নের দৌড় থেকে ছিটকে যায় একাধিক সাবেক মেয়র দলের গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কিছু নেতা ব্যবসায়ী ও সাবেক আমলা তবে বর্তমান বাস্তবতায় বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা নরম সুরে কথা বলা এবার স্বতন্ত্র প্রার্থী হবার হিড়িক পড়েছে তালিকায় আছেন দল ও এর অঙ্গ আর সহযোগী সংগঠনের পদধারী বেশ কিছু নেতা স্থানীয় সরকার পর্যায়ের ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন চেয়ারম্যান আছেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর এমনকি সাবেক সংসদ সদস্য অংশগ্রহণমূলক এবং উত্তেজনাপূর্ণ একটা নির্বাচনের কথা উনি বলেছেন ওপেন করে দিয়েছেন এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার নিজের এলাকাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বানানোর জন্য জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে নির্বাচন হতে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন এর প্রত্যাশায় আমরা শ্রেণীবাদ সাদিক আবদুল্লাহকে নিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে মোকাবেলা করব দলের বাইরে গিয়ে নির্বাচনের বিষয়ে এবার কিছুটা নরম সুরে কথা বললেও তা আওয়ামী লীগের জন্য হিতে বিপরীত হবে কিনা এমন প্রশ্নের জবাবে দলের শীর্ষ নেতারা বলছেন সব ভেবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রার্থিতা প্রত্যাহারের সময় মাননীয় নেত্রী শেখ হাসিনা সর্বশেষ একটি মিটিংয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন এই বিষয়গুলি সম্পর্কে কোনো কথা বলার বা সিদ্ধান্ত আকারে জানানোর একটু আমাদের সময় দিতে হবে মনোনয়ন প্রত্যাহারের তারিখ পর্যন্ত পরিবর্তিত করুন ইঙ্গিত বা নির্দেশনা আসলে আমরা সে অনুসারে কাজ করব তফসিল অনুসারে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 30 নভেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 17 ডিসেম্বর ভোট হবে 7 জানুয়ারি 2024 রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিচ্ছেন দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থীরা এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় আছেন রাশেদ বাপ্পি এবং সিলেটে আছেন ইকরামুল কবির সরাসরি শুরুতে যাচ্ছি বাপ্পির কাছে রাজনৈতিক দলগুলো যখন নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে নিজেদের প্রার্থীদের চিঠি হাতে ধরিয়ে দিয়েছে মনোনয়নের তখন এক ধরনের আমেজ ছিল এবং ঠিক এই মুহূর্তে আরেক ধরনের আমেজ আমরা দেখতে পাচ্ছি এবং সেই আমেজ সারা দেশের রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে রয়েছে ব্যতিক্রম নয় রাজধানী ঢাকাও ঠিক এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিভাগীয় কমিশনার অফিস রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং এই কার্যালয় থেকে মূলত ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন যে 15টি সংসদীয় আসন রয়েছে ঢাকা 4 থেকে ঢাকা 18 পর্যন্ত সেই সংসদীয় আসনের যারা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের মনোনয়নপত্র তুলছেন পাশাপাশি জমা দিচ্ছেন অর্থাৎ দাখিল করছেন তবে গত কয়েকদিনে উত্তোলনের বিষয়টি আমরা দেখলেও জমা দেওয়ার বিষয়টি খুব একটি দেখিনি তবে আজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে জমা দেওয়ার পরিমাণ খুব বেশি সংখ্যক আমরা যদি সকালের হিসেব বলি তবে সকালেই ঢাকা 6 সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন বিভাগের কমিশনারের হাতে পাশাপাশি পরবর্তীতে আমরা দেখেছি ঢাকা 8 সংসদীয় আসনের আওয়ামী লীগ প্রার্থী আফম বাহুদ্দিন নাসিম তিনিও কিছুক্ষণ আগে তার মনোনয়নপত্রটি জমা দিয়ে গেছেন পাশাপাশি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে একজন প্রার্থী এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন
করেছেন। এই যে 15টি আসনে মনোনয়নপত্র উত্তোলনের হিসেব গতকাল পর্যন্ত আমরা দেখেছিলাম 174 জন, আজকে সকালে একজন উত্তোলন করেছেন 175 জন, এবং জমা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু খুব বেশি সংখ্যক না, গতকাল পর্যন্ত 9 জন ছিল এবং আজ সকাল থেকে 3 জন প্রার্থী 12 জন মোট জমা দিয়েছেন। তবে হাতে আছে কিন্তু আর মাত্র একটা দিন, অর্থাৎ 30 তারিখে কিন্তু দাখিল করার সবশেষ সময়, সুতরাং এই একদিন হাতে যেহেতু আছে সুতরাং এখন থেকে আমরা বেশি সংখ্যক দেখতে পাবো জমা দেওয়ার বিষয়টি মনোনয়নপত্র, এবং সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ উৎসব মুখর পরিবেশ বলতে যেটি বোঝায় সেটি আমরা দেখছি, যদিও কিছু বাধ্যবাধকতা রয়েছে, অর্থাৎ মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে 5 জনের বেশি কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারছেন না। তবে আমরা দেখছি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে অনেক বেশি সংখ্যক সমর্থকরা আসছেন, শুভাকাঙ্ক্ষীরা আসছেন রাজনৈতিক প্রার্থীদের। এবং যদি বলতে হয় যে ঢাকার যে 15টি সংসদীয় আসন, সেই 15টি সংসদীয় আসনের মধ্যে কিন্তু বেশ কয়েকটি আসনে একাধিক প্রার্থী রয়েছে, স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সুতরাং প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বলা যায়। সেই প্রসঙ্গেও কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম প্রার্থীদেরকে, অর্থাৎ সাইদ খোকনকে প্রশ্ন করেছিলাম, তার আসনেও কিন্তু একজন জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী রয়েছে, তিনি বলেছেন আমার আঙ্গিনায় তুমি কে। অর্থাৎ এইরকমভাবে যে রাজনৈতিক যে আমরা যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থা থেকে সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা একটু সিলেটের খবর শুনবো, সেখানকার বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, সিলেটের কি খবর? আছি সিলেটে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আমরা এই মুহূর্তে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট এক আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেন ওনার মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, একটু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান, তিনি এবং সিলেটের জেলা প্রশাসক, তিনি গ্রহণ করছেন ডক্টর এ কে আব্দুল মোমিন, যিনি পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট এক আসনের সংসদ সদস্য হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন, এবং এই প্রথম যে 44টি মনোনয়নপত্র ফর্ম। ডক্টর এ কে আব্দুল মোমিন পররাষ্ট্রমন্ত্রী জানালেন যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি প্রস্তাবক, এবং সিলেটের সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সমর্থক তার ওনার এই প্রার্থিতায়। এবং এই প্রথম সিলেট জাতীয় সংসদ নির্বাচনের 6টি আসনের মধ্যে এই প্রথম মনোনয়নপত্র জমা পড়ল, এবং ইতিমধ্যে 44টি ফর্ম ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে এবং তার মধ্যে একটি জমা পড়ল। বলে রাখা প্রয়োজন যে রিটার্নিং কর্মকর্তার অধীনে 17 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন সিলেটের 13টি উপজেলা, 1টি সিটি কর্পোরেশন এবং 5টি পৌরসভা, 106টি ইউনিয়ন এবং 1টি ক্যান্টনমেন্ট বোর্ড মিলে এই 6টি আসন। এবং পররাষ্ট্রমন্ত্রী গতবারও সংসদ সদস্য এবং তার আগে এই আসনে আবুল মাল আব্দুল মুহিদ, যিনি সাবেক অর্থমন্ত্রী, তিনি 2 বারের অর্থমন্ত্রী এবং তিনি 2 বার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। গতবার নির্বাচিত হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী, এবার তিনি আবারও দলের মনোনয়ন পেয়ে এবং তিনি মনোনয়নপত্র জমা দিলেন। মোটামুটি এই ছিল সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে মনোনয়নপত্র জমা দিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন, তার সবশেষ খবর। তখন সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে, তার আগে যুক্ত ছিলাম রাজধানীর সেগুনবাগিচা থেকে। যশোরের যুবদল নেতা আমিনুরকে ডান্ডা বেড়ি পরিয়ে হাসপাতালে চিকিৎসার বিষয়টি উচ্চ আদালতের নজরে আনলেন বিএনপি পন্থী আইনজীবীরা। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে নজরে আনলে কোনো আদেশ না দিয়ে লিখিত আবেদন করতে বলেছেন আদালত। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপি মহাসমাবেশের পর আমিনুর রহমানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে 4টি মামলা করে পুলিশ। 2 নভেম্বর সদর উপজেলার আমদাবাদ কলেজ থেকে তাকে গ্রেফতার করে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে 13 দিন চিকিৎসাধীন থাকার সময় তার পায়ের ডান্ডা বেড়ি খোলা হয়নি, এমনকি খাওয়ার সময়ও হাত করা খুলে দেয়নি পুলিশ। ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, কেনুলা লাগিয়ে এবং রশি দিয়ে তাকে বেঁধে পত্রিকা সচিত্র প্রতিবেদন হয়েছে, যুগান্তর, মানব জমিন সহ অন্যান্য অনেক পত্রিকা আপনারা অনলাইনে দেখেছেন। তো এই সমস্ত বিষয়টা আমরা মাননীয় আদালতের
দৃষ্টি আকর্ষণ করার জন্য, নজরে আনার জন্য আমাদের সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলী সাহেবের সাথে আমরা সকলে আদালতে গিয়েছিলাম। আদালতে এই নির্মমতা পরে শোনানো হয়েছেন, আমাদের এজ এ মোহাম্মদ আলী সাহেব পরে শুনিয়েছেন। আদালত তখন আমাদেরকে বলেছেন একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়ার জন্য। আগামী বছর থেকে এসএসসিতে থাকছে না বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের বিভাজন। সব শিক্ষার্থীকেই পড়তে হবে সব বিষয়। অভিভাবকরা বলছেন সব বিষয় পড়তে হলে শিক্ষার্থীদের ওপর বাড়বে পড়াশোনার চাপ। বিভাগ বিভাজন না রাখার সিদ্ধান্তকে ইতিবাচক বললেও কারিকুলাম বিশেষজ্ঞদের আশঙ্কা, অনেক স্কুলে নেই বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শিক্ষক, নেই ল্যাবরেটরি, ফলে মুখ থুবড়ে পড়তে পারে এই সিদ্ধান্ত। শাকির আহমেদের রিপোর্ট। আগামী বছর থেকে অষ্টম ও নবম শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম। এই শিক্ষাক্রমে নবম শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিকের মতো বিভাগ বিভাজন থাকবে না। সব শিক্ষার্থীকেই মাধ্যমিক পর্যন্ত অভিন্ন সব বিষয় পড়তে হবে, আর উচ্চ মাধ্যমিকে হবে বিভাগ বিভাজন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে নবম শ্রেণীতে একজন শিক্ষার্থী বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের সব বিষয় পড়লে মাধ্যমিক স্তরেই সব বিষয়ের ধারণা পাবে শিক্ষার্থীরা। এখন সেই ঘাটতিটা বরং পূরণ হবে, আমরা আশা করছি যে তার ওই সুযোগটা আরো বিস্তৃত হবে। অভিভাবকরা বলছেন এই সিদ্ধান্ত কার্যকর হলে একজন শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী বিভাগ বা বিষয় নির্বাচনের সুযোগ হারাবে, আর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিকের সব বিষয় পড়তে হলে চাপ বাড়বে শিক্ষার্থীদের উপর। এখানে আমার বাচ্চা যদি পছন্দ করে যে না আমি বিজ্ঞানের সাবজেক্টগুলো নিয়েই পড়বো, সেই অপশনটা থাকতেছে না। এখানে জোর করে সবাইকে সব সাবজেক্টগুলি পড়ানো হচ্ছে। সবগুলো সাবজেক্ট দেওয়াতে আমার মনে হয় বাচ্চারা কোনোটাতেই ভালো করতে পারবে না। এছাড়া নবম শ্রেণীতে বিজ্ঞানের জন্য আলাদা বিভাগ না থাকলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিলে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে শিক্ষার্থীদের, এমন মত অভিভাবকদের। এখানে এক ম্যাথকেই সবার জন্য করা হয়েছে, এক সায়েন্সকেই সবার জন্য করা হয়েছে, তো এখানে কি যারা সায়েন্স একটু কম বুঝে, ম্যাথ একটু কম বুঝে তাদের জন্য একটু প্রেসার হয়ে যাবে না? বিভাজন না থাকার বিষয়টিকে ইতিবাচক বলছেন কারিকুলাম বিশেষজ্ঞরা। তবে দেশের অনেক স্কুলে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষক সংকট রয়েছে, পাশাপাশি বিজ্ঞানের ব্যবহারিক কার্যক্রমের জন্য নেই ল্যাবরেটরি, ফলে যেসব প্রতিষ্ঠানে এসব সুবিধা নেই সেসব প্রতিষ্ঠান পিছিয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। তিনটা মিলিয়ে একটা ইউনিট্রাক কারিকুলাম বাস্তবায়ন করবার মতো আমাদের বৈজ্ঞানিক এবং আমাদের শিক্ষার দিক থেকে একাডেমিকভাবে এবং আমাদের আর্থিকভাবে বিদ্যালয়গুলো প্রস্তুত না। প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়া নতুন শ্রেণীতে নতুন কারিকুলাম চালু করলে হিতের বিপরীত হতে পারে বলে সতর্ক করেছেন কারিকুলাম বিশেষজ্ঞরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে 3 বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ থাকায় 4 ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত 2 হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10 দিকে মালয়েশিয়ার পেনাং রাজ্যের বাতু মঙ্গে মৎস্য উন্নয়ন বোর্ডের অফিসের কাছে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎই নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। ভেতরে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করেন তারা। এর পরপরই বেশ কয়েকজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া দুর্ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন কয়েকজন। পুলিশ জানিয়েছে কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের ভেতরে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে কাজ করছে উদ্ধার কর্মীরা। এই অবস্থায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় দেশটিতে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এভাবে জায়গা জায়গা অনেক আহত হইতেছে, মারা যাইতেছে, কিন্তু আমাদের এই দেশের সরকার বা বাংলাদেশ দূতাবাস এটার কোনো ভালো পদক্ষেপ নিচ্ছে না। তো আমরা আশা করব এইভাবে যাতে আর দ্বিতীয় কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই দেশের সরকার বা আমাদের দূতাবাস যাতে ভালো পদক্ষেপ নেয় বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। পেনাং এর ডেপুটি পুলিশ বলছেন ঘটনার সময় প্রায় 12 লম্বা এবং প্রায় 14 ওজনের একটি বিম ভেঙে পড়ে। এর পরপরই আরো 14 বিম ভেঙে পড়ে। নির্মাণ কাজের জন্য 18 শ্রমিক নিয়োগ করা হয়েছিল, তারা সবাই বাংলাদেশি ছিলেন বলে জানা গেছে। বেশিরভাগ শ্রমিকই 3 ধরে ওই ভবনে কাজ করছিলেন বলেও জানা গেছে। সময় সংবাদ, মালয়েশিয়া। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হবে আধুনিক জরুরি বিভাগ, ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড
ক্যাজুয়ালটি ওসেক। এতে জরুরি বিভাগে মিলবে রোগ নির্ণয়, পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা, অস্ত্রোপচার, সাধারণ বেড, আইসিইউ, ওষুধের সুবিধা। কর্তৃপক্ষের আশা, আগামী 6 মাসের মধ্যে 5 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প চালু হবে। এতে রোগী মৃত্যু হার কমবে বলে আশা করা হচ্ছে। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন পুঠিয়ার বানেশ্বরের আব্দুর রাজ্জাক। জরুরি বিভাগের প্রক্রিয়া শেষে ওয়ার্ডে নিতে কিছুটা সময় লাগায় উৎকণ্ঠায় স্বজনরা। এমন পরিস্থিতি বিবেচনায় পৌঁছানো মাত্র রোগীর চিকিৎসা সেবা শুরু করতে হাসপাতালে চালু হচ্ছে আধুনিক জরুরি বিভাগ ওয়ান স্টপ এমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি ওসেক, যেখানে এক ছাদের নিচেই মিলবে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা। সব মিলে এখানে 20 বেডের একটা আমাদের একটা আমরা একটা ইমার্জেন্সি ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার যেটা আমরা এখানে এস্টাবলিশ করতে যাচ্ছি। সেবা প্রত্যাশী ও চিকিৎসকদের ভাষ্যমতে এতে বাড়বে সেবার মান, কমবে ভর্তি রোগীর মৃত্যু, জরুরি বিভাগেই সুস্থ হয়ে উঠবে অর্ধেক রোগী। বেশি মুমূর্ষ রোগী আসে যেগুলোর দ্রুত চিকিৎসা প্রয়োজন, তাদের জন্য বেশি উপকার হবে। সার্বক্ষণিক মাইনর ওটি থাকবে, আমাদের সার্বক্ষণিক কার্ডিওলজিস্ট থাকবে, অ্যানেস্থেসিওলজিস্ট থাকবে এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে। 5 কোটি টাকার এই প্রকল্পে আগামী 6 মাসের মধ্যেই আধুনিক সব যন্ত্রপাতি স্থাপন সহ নেওয়া হবে লোকবল। এখানে স্পেশালি ডক্টর থাকবে, ইমার্জেন্সি সার্জিক্যাল ডক্টর থাকবে, ইমার্জেন্সি মেডিসিন ডক্টর থাকবে, এখানে আইসিইউর একজন ডক্টর থাকবে, তো এখানে একজন প্যাথোলজিস্ট থাকবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 57টি ওয়ার্ডে 1200 শয্যার বিপরীতে রোগী ভর্তি থাকে প্রায় 3000। প্রতিদিন বহির্বিভাগে গড়ে 6000 রোগী ও জরুরি বিভাগে 1000 রোগী চিকিৎসা সেবা নেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। গাজায় চলমান যুদ্ধবিরতিতে আরও 10 ইসরায়েলি সহ 12 জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে কারাগারে বন্দী থাকা 30 ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। এদিকে উপত্যকাটিতে বোমা বর্ষণের চেয়েও রোগের কারণে বেশি ফিলিস্তিনির মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 2 ফিলিস্তিনি। গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতিতে মঙ্গলবার আরও 12 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদের 10 জন ইসরায়েলি ও 2 জন থাইল্যান্ডের নাগরিক। এ নিয়ে গেল 5 দিনে 81 জন জিম্মিকে মুক্তি দিল হামাস। অন্যদিকে একই দিন 30 ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে ছেড়ে দেয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী এ পর্যন্ত 181 জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তবে দুপক্ষের বন্দি বিনিময় হলেও অত্যাচারের অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব। গাজায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে নিজেদের বর্বরতা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনারা। হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সমঝোতা নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। এদিকে বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না ফিলিস্তিনিদের। অবরুদ্ধ গাজা উপত্যকার ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা যদি সংস্কার করা না হয় তাহলে বোমা বর্ষণের তুলনায় রোগের কারণে বেশি ফিলিস্তিনির মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস। তিনি বলেন শিশুদের মাঝে ডায়রিয়া ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। 50 দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধে সাময়িক বিরতি চললেও একে স্থায়ী করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত। মঙ্গলবার মধ্যপ্রাচ্য নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক বিতর্ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দল থেকে সবুজ সংকেতে আওয়ামী লীগে এবার স্বতন্ত্র প্রার্থীর হিড়িক। বিদ্রোহের পথে মনোনয়ন বঞ্চিত হেভিওয়েটরা, প্রার্থিতা প্রত্যাহারের সময় চূড়ান্ত সিদ্ধান্ত। এবং মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে প্রাণ গেল 3 বাংলাদেশি শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকা আরও 4, গুরুতর আহত 2 জন হাসপাতালে ভর্তি। এ ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। স্যার, ধন্যবাদ আপনাকে। খেলার সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।